হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন এবং ভালোর দলে আছেন। আর যশোর টিউবারের সাথে থাকা মানে সবসময় ভালো থাকা। আর আপনাদের ভালোটাকে আরেকটু বাড়িয়ে দেওয়ার জন্য আজকে আমার এই ভিডিওটা। ভিডিওর থাম্বনেইল এবং টাইটেল দেখে বুঝে গিয়েছেন আজকের ভিডিওটি কি সম্পর্কে। জি বন্ধুরা, বুক ভরা বাউল সম্পর্কে মন ভরা অলৌকিক ঘটনা। এই বাউলটিকে কেন্দ্র করে যে কত পরিমাণে ঘটনা আছে এই গ্রামবাসীর মুখে, এই ঘটনাগুলি সংগ্রহ করতে আমার কয়েকটি দিন সময় লেগেছে। শুরু থেকে আজ অবধি একবারের জন্যও এর বুক পানি শূন্য হয়নি, আর এই জন্যই এর নামকরণ করা হয়েছে বুক ভরা বাউল। তো এই ভিডিওতে আপনারা জানতে চলেছেন বুক ভরা বাউল সম্পর্কে অদ্ভুত আশ্চর্যজনক রোমাঞ্চকর কিছু পৌরাণিক কাহিনী, যেগুলো শুনলে আপনার এতটা ভালো লাগবে, এতটা ভালো লাগবে আপনি নিজে কল্পনা করতে পারবেন না। তাহলে চলুন বন্ধুরা, দেরি না করে শুরু করা যাক যশোর টিউবারের ট্যুরিস্ট প্লেস প্লেলিস্টের আজকের এপিসোড। মুক্তিযুদ্ধে প্রথম শত্রুমুক্ত জেলা যশোর। এই শহর থেকে পশ্চিমে বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ সড়ক ধরে মাত্র 10 কিলোমিটার দূরে গেলেই চোখে পড়ে হাজার বছরের সাক্ষী, প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর এক অপরূপ চিত্রের উন্মুক্ত প্রদর্শনী, যার নাম বুকভরা বাউড়। দক্ষিণে হালসা, পশ্চিমে আরিচপুর, উত্তরে চান্দুটিয়া এবং পূর্বে মাঠবাড়ি ও ইছাপুর, এই 5 গ্রামকে স্পর্শ করে আছে এই বাউড়টি। স্পর্শ করে আছে এখানকার প্রতিটি মানুষের হৃদয়। ভক্তিতে বিশ্বাসে বারবার স্মরণে আসে হাজারো কল্পকাহিনীর জনক এই বুকভরা বাউড়ের নাম। বহু যুগ ধরে মানুষ বাউড়কে সাক্ষী রেখে আল্লাহর দরবারে মনোবাসনা পূরণের দাবি জানায়। কানু ঘোষের ইচ্ছায় তা পূরণও হয়। নিশ্চয় প্রশ্ন জাগতে পারে, কে এই কানু ঘোষ? কানু ঘোষ বাস করে বাউড়ের নিচে, পানির নিচে, তাও আবার একা নয়, সপরিবারে। কানু ঘোষের আছে গোয়াল ভরা গরু, গোলা ভরা ধান, এ যেন রূপকথার এক গল্প। এক সময় কোনো ছেলে মেয়ের বিয়ে হলে কানু ঘোষকে দাওয়াত দিতে আসার পরে তিনি নাকি সোনার থালা বাসন দিয়ে অতিথি সৎকারে সাহায্য করতেন। বিয়ে শেষ হলে সেগুলো আবার ফেরত নিতেন কানু ঘোষ। কোনো এক লোভী নারী একটি সোনার চামচ লুকিয়ে রেখেছিল, সেই থেকে আর কানু ঘোষ মানুষের দাওয়াত গ্রহণ করেন না। কথায় বলে বিশ্বাসে মিলাই বস্তু। আজও মানুষ তাই প্রেমে সফলতা পেতে, কঠিন রোগ থেকে মুক্তি পেতে, পরীক্ষায় ভালো ফল পেতে, পারিবারিক সুখ শান্তি ফিরে পেতে বাউড়ে মান্যত করে, কেউ কেউ ফলও পায়। অতএব ধরে নেওয়া যায় যে কানু ঘোষ মুখ ফিরিয়ে নিয়েছেন, কিন্তু নির্দয় হয়নি। সাদা মাছের জন্য বিখ্যাত এই বুকভরা বাউড়ে মাছ ধরতে আসা মৎস্য শিকারীদের সহজে বৈমুখ করেন না কানু ঘোষ। কিন্তু যারা চ্যালেঞ্জ করে মাছ ধরতে নামে তারা ঠিকই ব্যর্থ হয়ে ঘরে ফিরে যায়, অনেকে দুর্ঘটনার শিকারও হয়। একবার তো একজন পানিতে ডুবে মারা যাওয়ার 1 সপ্তাহ পরে তার লাশ পাওয়া গিয়েছিল। 1 সপ্তাহ পরে পাওয়া লাশ এতটাই টাটকা ছিল যে সবার ধারণা হচ্ছিল যে এই মাত্র লোকটি বুঝি মারা গেল। এবার একটু অন্য প্রসঙ্গে যাওয়া যাক। 362 গ্রামের পানি আসে এই বাউড়ে, যে পানি বাউড় থেকে একটিমাত্র খাল দ্বারা কপোতাক্ষতে মিশে গেছে, কিন্তু কখনো উপচে পড়ে না, আবার কখনো কপোতাক্ষর পানি খাল বেয়ে উপরেও আসে না। এর অবশ্যই একটি কারণ আছে। একসময় গাজী কালু চম্পাবতীর আগমন ঘটেছিল দক্ষিণবঙ্গে। আস্তানা গার্ডেন যশোর শহরের অদূরে লাউজানি নামক স্থানে, বর্তমানে গাজীর দরগা হিসেবে সেখানে একটি এতিমখানাও প্রতিষ্ঠিত হয়েছে। যাই হোক, গাজী পীর একদিন নামাজ আদায় করেছিল এই খালের পাড়ে। বন্যার পানি উল্টো স্রোতে কপোতাক্ষ থেকে বুক ভরার দিকে চাপ দেয়। অত্র অঞ্চলের লোকের কষ্টের কথা ভেবে পীর তার হাতের লাঠি দিয়ে পানিকে ইশারা করেন, সাথে সাথে পানির স্রোত বন্ধ হয়ে যায়। পীরের কল্যাণে আজও এই অঞ্চলের লোকজন বন্যার মতো মহাদুর্যোগের শিকার হয়নি। বাউড় ছেড়ে খালের গল্পে চলে আসার জন্য দুঃখিত। এটা অবশ্য সত্যি যে বুকভরা বাউড়ের গল্প শুধু খাল বেয়ে নয়, মানুষের হৃদয় বেয়ে চলে গেছে দেশ হতে দেশান্তরে। কতজনে কবিতা লিখেছে, কতজনে প্রবন্ধ উপন্যাসও লিখেছে, কতজনে গানও লিখেছে এই বাউড়কে ঘিরে। সত্যি মন ভালো করার এক যুগান্তরকারী আবিষ্কার এই বুকভরা বাউড়। সব মৌসুমেই সমান সৌন্দর্য বিরাজমান। শত ব্যথার পাহাড় বুকে ধরেও যখন বাউড়ের সামনে যেয়ে দাঁড়ায়, এক নিমিষেই সব ব্যথা পালিয়ে যায়। বাউড়া আমাকে বলে 362 গ্রামের লোকের কান্নার জল আমার বুকে, আর এই কান্নার জলের মাঝেই আমি ফুটিয়ে তুলেছি শাপলার হাসি। অদ্ভুত, তাই না? বন্ধুরা,
অদ্ভুত কথাটি আসতেই জিনভূতের যে ব্যাপার স্যাপার বাওড়ে আছে তা মনে পড়ে গেল। বাওড়ের আশেপাশে হিন্দু সম্প্রদায়ের যেসব লোকজন বাস করে তাদেরকেও মৃত্যুবরণ করলে বাওড়ঘাটেই তাকে পোড়ানো হয়। অনেকেই বিশ্বাস করে খারাপ লোক মৃত্যুর পর তাদের আত্মা ঘুরে বেড়ায় আমাদের আশেপাশে। গভীর রাতে মাছ ধরতে যেয়ে অনেক মানুষ নাকি মৃত মানুষকে হেঁটে বেড়াতেও দেখেছেন। ঘাড় মোটকে দেওয়ার ভয় দেখিয়ে অনেককে বাধ্য করেছেন বাওড় থেকে বাড়ি ফিরে আসতে। অমাবস্যা পূর্ণিমার রাত যখন গভীর হয় কেউ ভুলেই বাওড়ঘাটে যায় না, কারণ এই রাতে মৃত্যুর আত্মারা উৎসবে মেতে ওঠে। পূর্বে মানুষ দূর থেকে উৎসবের বাদ্যবাজনা শুনে আসত, কিন্তু এখন বাদ্যবাজনা শোনা যায় না, কিন্তু শোনা যায় বাতাসে ভেসে আসা অদ্ভুত অদ্ভুত হাসি, যেগুলো শুনলে আপনি অরিজিনালভাবে ভয় পেয়ে যাবেন। তাছাড়া বুক ভরা বাওড়ের শ্মশানঘাটে বালিশ ভর্তি টাকা পেয়ে ধনী হওয়ার গল্প ছাড়াও অসংখ্য গল্প আছে যা বলে শেষ করা যাবে না, তাই আজ এই পর্যন্তই রাখছি। আবারও বুক ভরা বাওড়ের মন ভরা সব গল্প নিয়ে আসবো। আর সেই ভিডিওটা মিস করতে না চাইলে এখনই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি অল করে দিন, যাতে নতুন ভিডিও আপলোড হওয়া মাত্র সবার প্রথমে আপনার মোবাইলে নোটিফিকেশন পৌঁছে যায়। ধন্যবাদ, ভালো থাকবেন, যশোর টিউবারের সাথে থাকবেন। দেখা হবে পরবর্তী আর এক নতুন এপিসোডে।